অসহায় গরিব কৃষকদের সাথে ধানের জমিতে নেমে ফসল কাটলেন যুব কংগ্রেসের নেতৃত্বরা। গোমতী ত্রিপুরা জেলায় যুব কংগ্রেসের উদ্যোগে কালাবন দাসপাড়া এলাকার দরিদ্র কৃষক মলিন দাসের ধানের জমিতে বিনা অর্থে ধান কেটে সহযোগিতা করে দেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। গত 28 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের 138তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্র শতবার্ষিক ভবনে। এই অনুষ্ঠানে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার আহ্বানে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মীরা সুশাসনের রাজ্যের 17 দফার দাবি নিয়ে ত্রিপুরার 60টি বিধানসভা কেন্দ্রের লোকজনদের কাছে পৌঁছে যাচ্ছে। সকালে গোমতী ত্রিপুরা জেলার কালাবন এলাকায় 18 দফার দাবি নিয়ে যুব কংগ্রেস কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে দেখতে পান কালাবন এলাকায় দরিদ্র কৃষক মলিন দাস অর্থের অভাবে ধান খেতে পাকা ধান কাটতে পারছে না। এই অবস্থা দেখে গোমতী ত্রিপুরা জেলার যুব কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ দাস, যুব কংগ্রেসের নেতা গণেশ দেবনাথ, তপন দেবনাথ, গোমতী ত্রিপুরা জেলার কংগ্রেসের সদস্য স্বপন নম দাস দরিদ্র কৃষকের ধানের জমিতে নেমে পড়েন ধান কাটার জন্য। রিপিট, যুব কংগ্রেসের কর্মীদের পাশে পেয়ে খুব খুশি কৃষক মলিন দাস। কংগ্রেস থেকে তো আপনি কংগ্রেসের আজকে আমরা এখানে ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে, জিবি প্রেসিডেন্টের কাছে আপনি কি আবেদন করতে যাবেন? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।